রহমতুল্লাহি বরকাত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, কংগ্রেচুলেশন, জানাদের ডিরোজিও মেমোরিয়াল কলেজের মেরিট লিস্টের নাম চলে এসেছে। তো জানাদের মেরিট লিস্টে নাম এসেছে, তারা কিভাবে ভর্তি হবেন, ফার্স্ট লিস্ট হোক, সেকেন্ড লিস্ট হোক, থার্ড লিস্ট, হোয়াট এভার দ্যাট, প্রত্যেকটা অ্যাডমিশন নেওয়ার প্রসেসটা সেম। তো জানাদের মেরিট লিস্টে নাম আসেনি, চেক করবেন কি করে। ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হলো অ্যাডমিশন। তো ফ্রেন্ডস, যাদের মেরিট লিস্টে নাম এসে গেছে তারা কীভাবে অ্যাডমিশন নেবেন, আমরা যখন আমরা এই ডিরোজিও যে মেন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করলে আপনারা এই পেজটাই দেখতে পারবেন। এসে যাওয়ার পরে যে কাজটা আপনাদের করতে হবে, বন্ধুরা আমি একটু বলে দিই। প্রথমে সর্বপ্রথম আপনার তাহলে লিস্টে চেক করে নিয়েছেন যে নাম আছে, তাহলে কনফার্ম হয়ে গেলেন তারা অবশ্যই ভর্তি নিতে পারবেন। আমি একটু প্রসেসটা প্রথমে আলোচনা করি, তারপরে বলবো বিষয়টা। তারপরে ফ্রেন্ডস, আপনাকে লগ ইন করতে হবে। আপনার কী কী দিয়ে লগ ইন করবেন, ফোন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করবেন। এরপরে মেরিট লিস্টে আপনি ওখানে দেখবেন অপশানটা আছে মেরিট পজিশন অ্যাডমিশন উইন্ডো, এইখানে এই কথাটাই লেখা থাকবে, বাটনটাতে আপনি ক্লিক করবেন। তারপরে কি করবেন, যদি আপনার নাম অ্যাডমিশন লিস্টে থাকে তাহলে আপনি গেট, ওখানে গেট একটা অপশান থাকবে, গেট অ্যাডমিশন অথবা মেক পেমেন্ট অপশানটা থাকবে, সেখানে ক্লিক করতে হবে। পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে কি, গেট অ্যাডমিশন মেক পেমেন্ট ক্লিক করার পরে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং সেখানে অনলাইনে ফিজটা জমা দিতে পারবেন। ফিজটা যখন আপনার পেমেন্ট হয়ে যাবে তখন আপনি সেটি ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন। তো ফ্রেন্ডস, হোম পেজে আসার পরে আপনার এখানেই অবশ্য নিচে স্ক্রল করলে কিছু দেখতে পাবেন না। তো যদি আপনার মেরিট লিস্টে ক্লিক করতেন, ধরুন বিএ, বিএসসি ইত্যাদি, যদি যে কোনো একটা মেরিট লিস্টে ক্লিক করতেন, মনে করুন আমি বিএতেই ক্লিক করলাম, তো এখানে আপনার এখানে ক্লিক করার প্রয়োজন নেই ফ্রেন্ডস। আপনি অবশ্যই এখানে গেলেও আপনি করতে পারেন অপশানটা, বাট অতটা ঘর পেছে যাওয়ার দরকার নেই। আপনার ডাইরেক্ট এখানে যে লিঙ্কটা দেখছেন লগ ইন, এই লগ ইনে কী করবেন, নিচে দেখছেন এই যে ফোন নম্বর চাইছে এবং ডেট অফ বার্থ চাইছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস, ওই যে প্রথমে পাঁচটা পয়েন্টটা মনে রাখুন, সেই পাঁচটা পয়েন্টটা কি, প্রথমে তাহলে আপনারা সব কিছু দেখে নিলেন, তাহলে আপনার মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থটা দিয়ে লগ ইন করলেন। এরপরে মেরিট পজিশন অথবা অ্যাডমিশন উইন্ডোতে ক্লিক করবেন, তারপরে আপনি কি করবেন, গেট অ্যাডমিশন বা মেক পেমেন্টে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন কোথায়, গেট অ্যাডমিশন অথবা মেক পেমেন্টে ক্লিক করবেন। তারপরে আপনার যে অ্যামাউন্টটা হবে সেটা জমা দেবেন অনলাইনে, আপনি তারপরে রিসিপ্টটা তৈরি হবে, সেই রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট করে নেবেন, ব্যাস এটাই হয়ে গেল আপনার অ্যাডমিশন নেওয়া। তো ফ্রেন্ডস, আমরা কিছু ইউটিউবের রেস্ট্রিকশনের জন্য আমি বাকি অংশগুলো দেখালাম না, তো আপনারা এই লগ ইনে ক্লিক করবেন আপনার এবং ফোন নম্বরটা দিয়ে সাবমিট করে ওই প্রসেসে আপনি আগাবেন যে পাঁচটা পয়েন্টটা বললাম। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি ইনশাল্লাহ ডাইরেক্টলি একটা প্র্যাকটিক্যালে আপনাদের ভিডিও আপলোড করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সঙ্গে সংযুক্ত হন আপনার সাবস্ক্রাইব দ্বারা। ধন্যবাদ আপনাদের সবাইকে।